আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস লাইফ ইউএসএ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি বেগুনি রেসিপি। পাশাপাশি বেগুনির ব্যাটার দিয়ে আমি একটা ডিফারেন্ট টাইপের পাকোড়া করে দেখাবো, সেটা হচ্ছে হালাপিনো পাকোড়া। আর এটা খেতে কিন্তু বেগুনির চেয়ে কোনো অংশে কম নয়, যাদের বেগুনে অ্যালার্জি তাদের জন্য তো অনেক ভালো। প্রথমেই আমরা বেগুনির জন্য ব্যাটারটা বানিয়ে নেব। এই জন্য আমি বেসন নিয়েছি 1 কাপ, ময়দা নিয়েছি 1/2 কাপ, আর চালের গুঁড়া নিয়েছি 1/4 কাপ। এতে করে বেগুনি অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। তারপরে একটা ছাঁকনি দিয়ে সবগুলো শুকনো উপকরণ ভালো মতো চেলে নিতে হবে। এতে করে সবগুলো উপকরণ ভালো মতো মিশে যাবে, আর যদি কোনো লাম্পস থাকে সেটাও চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচের বেশি, রসুন বাটা 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচেরও বেশি, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। এখন সবগুলো উপকরণ একটা হুইস্ক দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর পানি অল্প অল্প করে দেওয়াই ভালো, কারণ বেশি পড়ে গেলে ব্যাটারটা আবার পাতলা হয়ে যাবে। আর কোনো কারণে যদি পাতলা হয়েও যায় তাহলে কিছু বেসন অ্যাড করে নিলেই ব্যাটারটা সঠিক কনসিস্টেন্সিতে চলে আসবে। আর চেষ্টা করবেন বেগুনি বানানোর 1 থেকে 2 ঘন্টা আগেই এই ব্যাটারটা বানিয়ে রাখার, এতে করে বেগুনি অনেক ভালো হয়। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ ডিপ করে ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। এই ঘনত্বটা ঠিক আছে, এর চেয়ে বেশি হলে মনে হবে যে বেগুনি খাচ্ছি না, বেসনের গোলা খাচ্ছি। আর এখানে আমি একটা আঙ্গুল ডিপ করে দেখিয়ে দিচ্ছি, এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে। হালাপিনো পাকোড়া বানানোর জন্য আমি এখানে 3টা হালাপিনো নিয়েছি। এখন আমি সবগুলো কেটে নিব, আর 1টা হালাপিনোকে আমি 4 টুকরা করে কেটে নিচ্ছি। এখানে যে বিচিগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো আমি ফেলে দিব। আপনারা পাকোড়া বানানোর জন্য যখন হালাপিনো কিনতে যাবেন তখন অবশ্যই কচি হালাপিনো কিনবেন, এতে করে বিচি কম পাওয়া যাবে। আর আমি যখন স্টোরে গিয়েছিলাম তখন কচিগুলা পাইনি, এই জন্য এগুলা নিয়ে আসছি। আর বলাই হয়নি, এটা মরিচের মতো দেখতে হলো, এতে কিন্তু জাল নাই। আমার হালাপিনো কাটা হয়ে গিয়েছে, আর এরই মধ্যে আমি বিচিও ছাড়িয়ে নিয়েছি। এখন আর আমি ধুতে যাব না, কারণ কাটার আগেই আমি ধুয়ে নিয়েছিলাম। এদিকে আমি অফ ক্যামেরা বেগুনটা কেটে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন বেশি মোটা বা পাতলা করে কাটিনি। তারপর ধুয়ে পানি শুকানোর জন্য একটা ছড়ানো প্লেটের মধ্যে রেখে দিয়েছি। বেগুনি ভাজার জন্য এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো রান্নার তেল। বেগুনি কিন্তু অলওয়েজ ডুবো তেলে ভাজতে হবে, অল্প তেলে বেগুনি ভাজলে কখনোই ভালো হবে না। এদিকে চুলায় তেল গরম হতে দিচ্ছি, আর এর পরে বেগুনির ব্যাটারটা আরও একবার নেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এই ব্যাটারে 1টা স্লাইস বেগুন আমি ডিপ করে নিচ্ছি, ভালো মতো এপাশ সেপাশ ডিপ করে। তারপর আমি গরম গরম তেলে বেগুনটা দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ রেখেছি মিডিয়াম ফ্লেমে। 1টা বেগুনি দেওয়ার পর 1টা সাইড উল্টিয়ে তারপর আর 1টা বেগুনি দেওয়ার ট্রাই করবেন, এতে করে 1টার গায়ে আর 1টা লেগে যাবে না। আর অবশ্যই তেলের মধ্যে বেগুনি দেওয়ার সময় একটু স্পেস রেখে বেগুনি দিবেন, কারণ টেসাটেসি করে বেগুনি দিলে বেগুনি ভালো মতো ফুলবে না, আর বেশি দেওয়ার কারণে 1টার গায়ে আর 1টা লেগে গিয়ে 1টা হজবরল অবস্থা হয়ে যাবে। বেসনের সাথে চালের গুঁড়া দেওয়াতে এই বেগুনি যদি ইফতারের 1 ঘন্টা আগেও বানানো হয় এটা অনেকক্ষণ মচমচে থাকবে। তো আমার বেগুনি হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমরা হালাপিনো পাকোড়াগুলো বেজে নিব, আর এটা কিন্তু বেগুনির মতোই সেম ওয়েতে বেসনের গুলা ডিপ করে আমি 1টা 1টা করে গরম তেলে দিয়ে দিয়েছি। আর এখনও কিন্তু চুলার আঁচ আছে মিডিয়াম ফ্লেমে। আমাদের এখানে বাঙালি রেস্টুরেন্টগুলোতে রোজার মাসে ইফতারের প্লেটারে এই হালাপিনো পাকোড়াটা দেয়, তখন থেকেই আমি এটা ঘরে বানানোর ট্রাই করি, কারণ আমার এটা অনেক ভালো লেগেছিল, আর এটা খেতে কিন্তু অনেক ভালো। আর এই বেগুনির ব্যাটার দিয়ে আমরা কিন্তু আরও অনেক পাকোড়া বানাতে পারি, যেমন আলু দিয়ে। আলুটাকে চিপসের মতো করে কেটে নিলেই অনেক ভালো পাকোড়া বানানো যায়। এদিকে আমার হালাপিনো পাকোড়া হয়ে গিয়েছে, এখন আমি তেল নিংড়ে সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি। তো হয়ে গেলো আমার গরম গরম গোল্ডেন বেগুনি আর বেগুনির ব্যাটার দিয়ে হালাপিনো পাকোড়া। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।